ড্রাগস বিক্রেতা সন্দেহে এলাকাবাসীর বেধড়ক মারে রক্তাক্ত এক যুবক ঘটনা তেলেমুড়া থানাধীন মানিকবাজার এলাকায় শুক্রবার দুপুরে। আহত যুবকের নাম সেলিম মিয়া, বয়স 21 বছর। ঘটনা বিবরণে জানা যায়, তেলেমুড়া থানাধীন গামাইবাড়ি এলাকার বাসিন্দা তথা ফ্লিপকার্ট কোম্পানির ডেলিভারি বয় সেলিম মিয়া অন্যান্য দিনের মতো ফ্লিপকার্টের বিভিন্ন সামগ্রী নিয়ে ডেলিভারি করার উদ্দেশ্যে মানিকবাজার যায় শুক্রবার দুপুরে। ওই সময় মানিকবাজার এলাকার মানুষজন ড্রাগস বিক্রেতা সন্দেহ করে সেলিম মিয়াকে আটক করে। এরপরই এলাকার উত্তেজিত মানুষজন সেলিম মিয়াকে মারধর করে রক্তাক্ত করে। উপরন্তু সেলিম মিয়ার সাথে থাকা ফ্লিপকার্টের বিভিন্ন সামগ্রী লাপাতা হয়ে যায় এলাকা থেকে। অর্ধমৃত অবস্থায় মানিকবাজার এলাকায় তাকে একটি পুরনো খড়ের পাশে ফেলে রাখা হয়। ঘটনার খবর যায় তেলেমুড়া থানায়। খবর পেয়ে তেলেমুড়া থানার পুলিশ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা সেলিম মিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে তেলেমুড়া মহকুমা হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা যায়, আহত সেলিম মিয়ার অবস্থা আশঙ্কাজনক। এদিকে পুলিশ সেলিম মিয়ার সাথে থাকা ফ্লিপকার্টের বিভিন্ন সামগ্রীগুলি খুঁজে পায়নি। জানা যায়, সেলিম যে স্কুটি করে ফ্লিপকার্টের জিনিস নিয়ে ডেলিভারি করতে গিয়েছিল সেটি মানিকবাজার এলাকায় পড়ে রয়েছে। যদিও সেলিমের কাছ থেকে কয়েক কোটা ড্রাগস উদ্ধার হয়েছে, তবে কি সেলিমকে কেউ ফাঁসানোর উদ্দেশ্যে এই ড্রাগসগুলো তার স্কুটিতে ফেলে রেখেছে, নাকি সেলিম প্রকৃত পক্ষে ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত, তা পুলিশের তদন্তে বেরিয়ে আসবে। আজকে গ্রামের বাড়ি তেলিয়ামুড়ার গ্রামের বাড়ির একজন ছেলে, নাম হচ্ছে সেলিম মিয়া। সে মানিকবাজারের দিকে, সে ফ্লিপকার্ট বই আছে, ফ্লিপকার্টের জিনিসপত্র ফেরি করে মানিকবাজারে যখন গিয়েছিল, তখনকার ওই এলাকার লোক তাকে ড্রাগস সেলার সন্দেহে তাকে মারধর করে। খবর পেয়ে পুলিশ মিডিয়েটলি সেখানে যায় এবং তাকে রেস্কিউ করে এখন তেলিয়ামুড়া হসপিটালে নিয়ে আসে। স্যার, তার অবস্থা এখন বর্তমানে কেমন আছে? বর্তমান অবস্থা, আমি সেলিমের অবস্থা আশঙ্কাজনক রয়েছে, যদিও সে বর্তমানে তেলেমুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করলে তেলেমুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলায় প্রেরণ করতে পারে। তবে জানা গেছে, সেলিমের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হবে। যদিও শেষ খবর লেখা পর্যন্ত তেলেমুড়া থানায় কোনো মামলা লিপিবদ্ধ করা হয়নি। তবে তেলেমুড়া থানার একটি নির্ভরযোগ্য সূত্রের খবর, এই সেলিমিয়ার বড় ভাই তেলেমুড়ার থানায় কর্তব্যরত। ব্যুরো রিপোর্ট, হল্লাবোল।